রানাঘাটের দিকে নজর রাখছি এই মুহূর্তে। রানাঘাটে ভোট বন্ধ, রানাঘাটে বন্ধ ভোট। কেন? রাতে প্রেসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ, সকাল থেকে প্রতিবাদে ভোট বন্ধ। সরাসরি রুমকি আমার সঙ্গে এই মুহূর্তে। রুমকি, একদমই মিনাক্ষী, আমি ছবিটা দেখানোর চেষ্টা করবো। প্রথমেই এই যে কালুপুর গ্রাম, এই কালুপুর গ্রামের কিন্তু এই বুথ অর্থাৎ 55/2 এই বুথে এই মুহূর্তে তালা বন্ধ। তুমি দেখতে পাচ্ছ মিনাক্ষী, এখানে তালা দিয়ে রাখা হয়েছে। তার কারণ প্রিসাইডিং অফিসারকে গতকাল ব্যাপক মারধর করা হয়েছে এবং দুজন ইঞ্জিয়ার্ড তারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং এই যে বুথ, এই যে ভোট কেন্দ্র, এই মুহূর্তে এখনো পর্যন্ত সকাল 11টা বাজে, এখনো পর্যন্ত কোনো ভোটার ভোট দেননি এই এই দত্তফুলিয়া গ্রাম পঞ্চায়েতে মোট 77 জন ভোটার। আমি একবার কথা বলে নেবার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে রয়েছেন যারা। কি হয়েছে এখানে, কি হয়েছে, কি বলবেন? গতকাল রাত 1টা থেকে 3টার মধ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই দুটো বুথ, একটা 971, একটা 970, এই দুটো বুথে ওরা আক্রমণ করে এবং এখানকার যারা ভোটকর্মী তাদেরকে মেরে আহত করে, এখানকার ব্যালট ছিনতাই করে। তার মধ্যে দুজন ভোটকর্মী তারা এখন হসপিটালে চিকিৎসাধীন আছে। এই দুটো বুথ, আপনারা সকাল থেকে ভোট হয়নি বলছেন, একজনও কি ভোট দিতে পারেন? একজনও ভোট দিতে পারিনি। পুলিশ কি এসেছিল এখানে? হ্যাঁ, পুলিশ এসেছিল এবং পুলিশরা আমাকে ফোর্স করেছিল আমাদের ভোট করানোর জন্য, কিন্তু এখানে ভোট করার কোনো পরিবেশ নেই। ভোটকর্মীরা আতঙ্কিত, এখানে ব্যালট নেই। আমরা বলছি এই অবস্থায় ভোট করা সম্ভব না, কারণ আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা, তালা দিয়ে রেখেছেন। ধন্যবাদ আমার তরুণকে। এখান থেকে নজর রাখো পূর্ব বর্ধমানের দিকে। পূর্ব বর্ধমানের জামালপুরে দেদার ছাপ্পার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, প্রাণ বাঁচাতে ছাপ্পা ভোটে সায় স্বীকারোক্তি প্রিসাইডিং অফিসারের। একবার ভেবে দেখুন, প্রিসাইডিং অফিসার তিনি স্বীকার করছেন প্রাণ বাঁচাতে হবে তো, তাই ছাপ্পা চলুক। তার চোখের সামনে লাগাতার ছাপ্পা দেওয়া হচ্ছে। আপনি একে এতগুলো ব্যালট ভরছেন, আপনি কে? আপনি আপনি কি ছাপা মারছেন বুথে? আপনার পরিচয় কি? আপনার গলাতে কোনো আপনি এখানে ঢুকেছেন, আপনার কি পরিচয় আছে বুথে? আপনি ছাপা মারতে এসছেন কি আসেননি বলেন? আপনি কেন এতগুলো ব্যালটে প্রিসাইডিং অফিসারের সামনে ছাপা মারেন, এতগুলো ব্যালট ঢোকালেন বলুন? আপনি কে? আপনি ভোটার না কোন দলের কর্মী? ভোটার? তাহলে আপনি এতগুলো ব্যালট ব্যালট বক্সে ঢোকাচ্ছেন, আপনার পরিচয় কি আপনি বলুন? আপনার নাম বলুন, আপনার নাম বলুন, নাম বলুন, আপনার নাম কি বলুন? আপনার নাম বলুন, আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি কোথায় আপনার? এবং এখান থেকে আমরা নজর রাখবো মাথা ভাঙার দিকে। মাথা ভাঙায় ব্যালট বক্স তুলে দৌড়, দেখুন সে ছবি। এবার ব্যালট বক্স ছিল